ধন্য ধন্যবাদ ইকরাম ধন্যবাদ ইকরাম আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আজকে দু দিনের দ্বিতীয় দিন চলছে তো বরিশালে শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে হরতাল পালিত হচ্ছে সকালে আমরা তিনটা মিছিল দেখতে পেয়েছি বরিশাল নগরীতে একটি ছিল মহানগর বিএনপি সভাপতি মুজিবুর রহমান সরার এমপির নেতৃত্বে এটি সকাল সাড়ে ছটার দিকে নগরীর নাজিরকুল এলাকা থেকে বের হয় মিছিলটি সদর রোডের দিকে যেতে চাইলে রাইন রোডের মুখে বাধা দেওয়া হয় সেখানেই একটা সংক্ষিপ্ত সমাবেশ করে এর সমাপ্তি করার ঘটানো হয় এরপর পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে ছটার দিকে সকাল মেজবাউদ্দিন ফরহাদ এমপির নেতৃত্বে একটি মিছিল হয়েছে জেলা উত্তরের এই মিছিলেও পুলিশ গতিরোধ করে সদর রোডে গেলে পরে সেখানে একটা সংক্ষিপ্ত সমাবেশ হয় এছাড়া সর্বশেষ যে মিছিলটি আমরা দেখেছি সেটা হচ্ছে জেলা দক্ষিণ বিএনপি সভাপতি আহসান হাবিব কামালের নেতৃত্বে মিছিলটি হয়েছে মিছিলটিতেও গতিরোধ করে পুলিশ সদর রোডে যাওয়ার পরে এছাড়া আর কোনো মিছিল আমরা দেখতে পাইনি তবে জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে একটি পিকিটিং করা হয়েছে অভিনব সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি যে তারা রাস্তায় যখন বেরিয়েছিল তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল এটা রাতের বেলা ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে বরিশালে এছাড়া পিকিটিংয়ের তেমন খুব একটা খবর নাই কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি নগরীর নথুলাবাদ বাস স্ট্যান্ডে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে তবে কে বা কারা ঘটিয়েছে এটা কেউ আমাদেরকে জানাতে পারেনি বরিশালে আজকে যেটা আমরা দেখেছি যে বেলাবারের সাথে সাথে নগরীতে রিক্সা ও যানবাহনের চলাচল কিছুটা বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কালীবাড়ি রোডে আছি এখান থেকে বেশ কিছু রিক্সাও চলাচল করছে আর নগরীর নদীবন্দর থেকে কিন্তু অন্যান্য দিনের মতোই লঞ্চ এবং স্থানীয় অভ্যন্তরীণ লঞ্চগুলো চলাচল করেছে তবে বাস স্ট্যান্ড থেকে স্থানীয় এবং দূরপাল্লা রুটে কোনো বাস চলাচল করেনি আজকে নগরীতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল গতকালকের হরতালের মতো এই তবে কোথাও কোনো আমরা বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এই ছিল মোটামুটি বরিশালের হরতাল পরিস্থিতি আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে